আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আমি গত লেকচারে আলোচনা করেছিলাম ক সম্পর্কে, ম্যাথ কীভাবে করা যায় সে সম্পর্কে জিনিসগুলো আলোচনা করেছিলাম, যে ক পরিপূর্ণ থাকলে বা ক অর্থপূর্ণ থাকলে কাজ কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা দেখেছিলাম। তো আমি এখন নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার নাম হচ্ছে, দেখো, ঘর্ষণ রিলেটেড কাজ। তো তোমাদের মধ্যে অনেকেরই এই ঘর্ষণ টপিক সম্পর্কে অনেক ঝামেলা থাকে, অনেক ডিফিকাল্ট মনে হয় ব্যাপারটা, তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। তো এই জিনিসগুলো কত সহজে কত ইজিলি বোঝানো যায় সেই জিনিসগুলো এখন একটু দেখাবো। তো দেখো, ঘর্ষণ রিলেটেড কাজ, এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে ঘর্ষণ আসলে কত প্রকার হতে পারে আর এক্স্যাক্টলি আসলে ঘর্ষণের ডেফিনেশনটা কি। তো দেখো, প্রথমত আমাকে জানতে হবে যে ঘর্ষণ কত প্রকার। দেখো, ঘর্ষণ হচ্ছে তোমার চারটা প্রকারে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এখন এই জিনিসগুলা কি এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, ফর এক্সাম্পল, প্রথম আমি স্থিতি ঘর্ষণ দিয়ে বোঝাই ব্যাপারটা কি। স্থিতি ঘর্ষণ যে জিনিসটা, সেটা হলো যে তুমি ধরো, ফর এক্সাম্পল, আমার হাতে একটা বই আছে এবং আমার হাতে একটা ডাস্টার আছে। এখন দেখো, ডাস্টারটা যখন এই বইয়ের উপরে থাকে, তখন কিন্তু আমি যখন সামনের দিকে ডাস্টারটাকে সামনের দিকে অগ্রসর হওয়ানোর চেষ্টা করি, তখন কি হয়, সেই জিনিসটা কিন্তু তোমার গতিকে বাধা দেয়, ডাস্টারের গতিটাকে পিছন দিকে বাধা দেয়। তাহলে এখন দেখো, আমি যখন সামনের দিকে বল প্রয়োগ করতেছি, সামনের দিকে আমি যখন বল প্রয়োগ করতেছি, তখন তো সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু স্থিতি ঘর্ষণের জন্য যে জিনিসটা হয়, দেখো, যে আমি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করবো অনবরত, কিন্তু সে সামনের দিকে অগ্রসর হবে না, আবার পিছন দিকেও সরবে না। কিন্তু তোমার দেখো যে আমি যখন বল প্রয়োগ করতেছি, তখন তলের সাথে ঘর্ষণ হয় না, তলের সাথে কিন্তু এক ধরনের ঘর্ষণ হয়। এজন্য এখানে যে জিনিসটা হয়, যে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, সম পরিমাণ ঘর্ষণ বল তোমাকে পিছন দিকে বাধা দেয় গতিকে, যার কারণে এটা সামনের দিকে অগ্রসর হতে পারে না। ফর এক্সাম্পল, আমি এই ডাস্টারটাকে যদি 5 নিউটন বলে আঘাত করি, 5 নিউটন বলে যদি আঘাত করি, তাহলে তলের সাথে যদি 5 নিউটন বলই হয়, তাহলে কিন্তু আমি কোনো নেট বল পাবো না। নেট বল পাওয়ার ওয়েটা কি, দেখো, তুমি যদি একটা বস্তুকে ধরো 100 নিউটন বলে তুমি সামনের দিকে টান দিচ্ছ বা বল প্রয়োগ করে টানার চেষ্টা করতেছো, 100 নিউটন বেশি হয়ে যায়, বাট ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে, তুমি যখন 100 নিউটন বলে তুমি যখন সামনের দিকে টান দিচ্ছ, তখন ধরো ঘর্ষণ বল আছে 40 নিউটন, যেটা তোমার গতিকে পিছন দিকে বাধা দিচ্ছে। এখন যখন গতিটাকে বাধা দিচ্ছে, দেখো, যখন গতিটাকে বাধা দিচ্ছে, তখন ওই 40 নিউটন বাদ দিলে তখন তুমি 60 নিউটন পাবা, ওই 60 নিউটন হলো তোমার নেট বল। কিন্তু এখানে তোমার সেই নেট বলটা থাকবে না, কারণ তুমি যে পরিমাণ ফোর্স প্রয়োগ করবা, তত পরিমাণ ফোর্স তোমার পিছন দিকে ব্যাক আসবে, তত পরিমাণ ফোর্স তোমাকে তলের সাথে তোমার ঘর্ষণ বলটা হবে। সো তোমার প্রদত্ত বল আর ঘর্ষণ বলের মান কিন্তু সেম, যার কারণে তুমি নেট বলটা পাবে না। সো এখানে তোমার স্থিতি ঘর্ষণটা জিনিসটা কি হয়, যে এখানে তোমার যে পরিমাণ বল প্রয়োগ করো, সম পরিমাণ ঘর্ষণ দেয়, যার কারণে তুমি সরে না, অর্থাৎ এখানে কিন্তু তোমার কাজ হয় না। ওকে, সো স্থিতি ঘর্ষণ সম্পর্কে বুঝেছো। গতীয় ঘর্ষণটা কি, গতীয় ঘর্ষণটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ যেমন সামনের দিকে অগ্রসর হচ্ছিল না, এখন গতীয় ঘর্ষণে তোমার সামনের দিকে মুভ করবে, অর্থাৎ অগ্রসর হবে, অর্থাৎ যে তলের সাথে যে ঘর্ষণ বলটা ছিল, ওই ঘর্ষণ বলের মানটা তোমার হবে কি, খুবই, মানে খুবই কম বলা যাবে না, মানে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি ওই বলের তুলনায় কি হবে, তোমার কম হবে। অর্থাৎ আমি যদি 100 নিউটন বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বল হবে হয়তো 40 বা 50 বা 60 নিউটন ধরে নিচ্ছে আর কি। তো এখন দেখো, তাহলে কিন্তু তুমি একটা নেট বল পাবা, যদি তুমি 50 নিউটন বলে যদি তুমি বল প্রয়োগ করো, আর পিছন দেখে যদি তোমার 20 নিউটন বল প্রয়োগে বাধা দেয়, তাহলে তুমি যে বলটা পাবা 50 থেকে 20 বাধা দিলে, সেই বলটা তোমার নেট বল। সো এখানে কিন্তু নেট বলটা থাকে, সেটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ। দেখো, ওয়ার্ডগুলোর সাথে পরিচিত তুমি বুঝতে পারছো যে গতীয় অর্থাৎ গতি থাকবে, স্থিতি মানে কি, তুমি বল প্রয়োগ করবে কিন্তু সরবে না। এখন দেখো, আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ, আসলে স্থিতি ঘর্ষণ গতীয় ঘর্ষণ সম্পর্কে আমাদের চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায় আলোচনা আছে, কিন্তু প্রবাহী ঘর্ষণ নিয়ে কিন্তু তোমার
প্রবাহী ঘর্ষণ নিয়ে তোমার সপ্তম অধ্যায়, ফার্স্টে বারে সপ্তম অধ্যায় নিয়ে ওখানে আলোচনা আছে, ওখানে ডিটেলসে পাবা। তারপর আমি প্রবাহী ঘর্ষণ জিনিসটাকে আমি একটু বলি। যে দেখো স্থিতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, এই যে দেখো তো আমি যে ডাস্টার এম বইয়ে যে উদাহরণ দিলাম, এই ডাস্টারটা কি দেখো তো কঠিন নাকি তরল? ডেফিনেটলি কঠিন। আবার এটা যদি বলি তাহলে এটা কি কঠিন মাধ্যম না? এটাও কঠিন মাধ্যম। সো কঠিন কঠিন মাধ্যমে যখন তোমার এই জিনিসগুলা ঘটতেছে তখন আমি বলতেছি স্থিতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। কিন্তু এই ঘটনাটাই যদি এখন, যে আমি এই ঘটনাটা ঘটাই যদি এখন পানির মাধ্যমে, ধরো ডাস্টারটা পানির মধ্যে ছেড়ে দিলাম এখন, তাহলে কি পানি আমাকে বাধা দিবে না নিচের দিকে পড়তে? আবার দেখো তুমি যখন সাঁতার কাটো তখন কিন্তু পানি তোমাকে বাধা দেয়, যেতে দেয় না, রাইট? আবার যদি অন্য একটা এক্সাম্পল চিন্তা করি, যেমন ধরো রাস্তায় আমি তেল ঢেলে দিলাম, ডিজেল বা কেরোসিন তেল ঢেলে দিলাম, এখন একটা বাস বা ট্রাক যাচ্ছে, তখন কি হচ্ছে যে পিচ্ছিল অবস্থা না, ওটা তোমার গতিকে বাধা দিচ্ছে না। অর্থাৎ যে মাধ্যমটা এখানে তরল মাধ্যমে যে ঘর্ষণ হচ্ছে সেটাকে বলি আমরা প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ যে মাধ্যমের কারণে কিন্তু তোমার এই যে স্থিতি গতি প্রবাহ এগুলো কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ যে কোন মাধ্যমে ঘটছে সেটা তোমার দেখতে হবে। কঠিন মাধ্যমে হলে তোমার স্থিতি গতিও হয়, তরল বা গ্যাসীয় হলে, গ্যাসীয় যেমন ধরো প্যারাশুট তুমি নিচের দিকে নামতেছো তখন কিন্তু তোমার বাধা দিবে, প্যারাশুট আসতে দেখবে যে প্যারাশুট যখন মেলাই তখন কিন্তু আস্তে 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 নিচের দিকে পড়ে। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে যে তোমার হচ্ছে যে আস্তে আস্তে পড়ে কারণ বাধা তোমাকে বাধা দেয়, এটা আমরা বলে থাকি প্রবাহী ঘর্ষণ। এখন আমার যে কাজ, যে এখানে যেহেতু এই অধ্যায়ে আলোচনা আছে স্থিতি ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ সম্পর্কে, এখন এই জিনিসগুলো আমি বিভিন্ন পর্বে ভাগ করেছি। দেখো স্থিতি ঘর্ষণটাকে আমি ভাগ করেছি সমতলে আবার নততলে, অর্থাৎ দুইটা ওয়েতে স্থিতি ঘর্ষণকে সমতলে ভাগ করেছি আবার নততলে ভাগ করেছি। এখন সমতল জিনিসটা কি? দেখো সমতল জিনিসটা আমি এখানে একটু বোঝাইছি। দেখো সমতল মানে হচ্ছে কোনো একটা বস্তুকে কি, যে এই যে তোমার হচ্ছে যে বইটা ছিল এটা কিন্তু তোমার সমতল, এই সমতলে তুমি বস্তুকে টানতেছো। কিভাবে টানতে পারো? দেখো এই বস্তুটাকে তুমি জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে টানতে পারো, এর সমান্তরালে বা এর তলের সাথে লেগে তুমি কত ডিগ্রি লাগাতে পারো? জিরো ডিগ্রিতে কিন্তু টানতে পারো। আবার এরকম করে টানতে পারো তলের সাথে, অর্থাৎ তলের সাথে কিন্তু তুমি একটা অ্যাঙ্গেল করে টানতে পারো। দেখো তলের সাথে তুমি কিন্তু একটা অ্যাঙ্গেল করেও টানতে পারো। সো সমতলে কিন্তু দুই ওয়েতে টানা যায়। এবার আমরা আসি নততলে। যখন এই তলটা সমতল না থেকে নততল হয়ে যায়, দ্যাট মিন্স এরকম হয়ে যায়, দেখো তলটা তোমার এরকম হয়ে যায়, তখন এখানে কিন্তু দুই ওয়েতে টানা যায়। এই সমতলে তুমি এরকম টানতে পারো অথবা অ্যাঙ্গেল করেও নততলের সাথে টানতে পারো। সো স্থিতি জিনিসটাকে সমতলে নততলে ভাগ করেছি, যেখানে সমতলে বা দুইটা স্টেপ আছে, জিরো ডিগ্রি আলফা ইকুয়াল টু আলফা ডিগ্রি, দ্যাট মিন্স অ্যাঙ্গেল করে, নততলে সেম ঘটনা। আবার গতীয় ঘর্ষণের ক্ষেত্রে সিমিলার ওয়েতে একই রকম, আর আবর্ত ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ এ অধ্যায়ে নাই। সো আমি প্রথমে স্থিতি ঘর্ষণের যে সমতলে আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে কী হয় সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব। এরপরে ক্রমান্বয়ে বিভিন্ন পর্বে ভাগ করবো জিনিসগুলো, তো শুরু করব, তো তোমার হাতে থাকবা। তো দেখো আমরা যে বলছিলাম যে স্থিতি ঘর্ষণ দিয়ে শুরু করবো, তো স্থিতি ঘর্ষণ দিয়ে একটু শুরু করি। দেখো তো এখন ধরো যে স্থিতি ঘর্ষণ দুইটা ওয়ে বলছিলাম, যে সমতলে হবে আর নততলে হবে। তো সমতলে আমি প্রথমে আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে কি হয় সেটা দেখব। দেখো সমতলে আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি, সো সমতলে আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে কোন জিনিসগুলো ঘটে সেই টপিকটা নিয়ে একটু দেখব। তো দেখো বই আছে, ধরো তোমার হাতে একটা ডাস্টার বা বই যাই ধরো না কেন, যে এই বইটা দেখো একটা তলে মনে করো আসে হবে, হ্যাঁ তলে আসে, তাহলে তলের সাথে লেগে আসে না? দেখো তো লেগে আসবে, আমি সামনের দিকে সরাতে চাচ্ছি, তাই না? তাহলে দেখো যে যখন লেগেছিল তলের সাথে লেগেছিল ব্যাপারটা এমন ছিল, রাইট? সো এখন এই বস্তুটাকে আমি সামনের দিকে টান দিচ্ছি, সেই বলটাকে বলতেছি আমি এফ বল, অর্থাৎ প্রযুক্ত বল, যে বলটাকে প্রয়োগ করে আমি সামনের দিকে সরানোর চেষ্টা করতেছি। এখন দেখো পিছনের দিকে কিন্তু এক ধরনের বল কাজ করে যেটা গতিকে তোমার বাধা দিবে, সেই বলটাকে বলতেছি আমি এফ কে বল, অর্থাৎ এটার নাম বলতেছি আমি ঘর্ষণ বল। এখন দেখো এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? ডেফিনেটলি নিচের দিকে কাজ করবে। এই বস্তুর উপরে প্রতিক্রিয়া বল কাজ করবে না, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে তলের লম্ব বরাবর, এবং সেই প্রতিক্রিয়া বলতেছে কি আমি আর। সো এটা হচ্ছে একটা একই বস্তুর উপরে কতগুলো বল দেখছো? দেখো একই বস্তুর উপরে তুমি প্রযুক্ত বল দিচ্ছ, ওই বস্তুর উপরে ঘর্ষণ বল পিছন দিকে কাজ করতেছে। আবার দেখো আর উপরের দিকে কাজ করতেছে, আবার তোমার এমচি নিচের দিকে কাজ করতেছে। তো এখন যে জিনিসটা হয় তোমার, যে স্থিতি ঘর্ষণের জন্য দেখো এই বস্তুটা যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে আর এফটা সামনের দিকে কাজ করতেছে, এখানে দেখো যে জিনিসটা হয় তোমার এফ এবং এফ কে,
হ্যাঁ সরি, এখানে এফ কে ইউজ করবো না, এখানে আসলে আমরা এস ইউজ করি, কারণ হচ্ছে যে এটা বলতেছে আমি স্থিতি ঘর্ষণ, সো আমরা এস দ্বারা বলবো হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন অর্থাৎ স্থিতি ঘর্ষণ আমরা, এই জন্য আমরা এস দিচ্ছি। গতীয় ঘর্ষণের জন্য আমরা কে দিব? তো দেখো, স্থিতি ঘর্ষণের জন্য আমি এস দিচ্ছি। এখানে যে জিনিসটা হয় যে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, সমপরিমাণ বল তলের সাথে তোমার সৃষ্টি করে কি, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল, এখানে এইটা হয়। সো এক্ষেত্রে কিন্তু তোমার নিট বলটা থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো যে এই যে এই কর্নারের সাথে দেখো যে তোমার একটা লব্ধি ক্রিয়েট করে, এই উলম্বের সাথে একটা লব্ধি ক্রিয়েট করে, এই যে এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন এই যে উলম্বের সাথে তোমার লব্ধি কাজ করে, এই লব্ধিটাকে আমরা দেখো এই উলম্বের সাথে যে লব্ধি কাজ করে যে এই যে ল্যামডা, এই ল্যামডাটাকে আমরা বলতেছি কি, ল্যামডাটাকে বলি থাকে আমরা ঘর্ষণ কোণ। সো উলম্বের সাথে তোমার যে কোণটা ক্রিয়েট করে সেই কোণটা অর্থাৎ পিছন দিকে ঘর্ষণ বল আর আর এর মধ্যে যেটা উলম্বের সাথে কোণ করে সেটাকে বলে থাকি আমরা ঘর্ষণ কোণ। সো ল্যামডা কিন্তু তোমার এখানে ঘর্ষণ কোণ হবে। তো এই ঘর্ষণ কোণ দেখো তোমার এই ঘর্ষণ উলম্বের সাথে কোণটা হয় আর কি, যেটা সেটা তোমার ঘর্ষণ কোণ। তো এখন আমরা ঘর্ষণ কোণ জিনিসটাকে সেটা বুঝলাম, এবার আমরা একটু ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে একটু ধারণা নিব। ঘর্ষণ গুণাঙ্ক দেখো, ঘর্ষণ গুণাঙ্ক এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার পিছন দিকে যে বলটা লাভ করতেছে সেটা কি তোমার ঘর্ষণ বল না, সেটা কি স্থিতিস্থাপক ঘর্ষণ বল, ও ওই বিন্দুতে স্থিতিস্থাপক ঘর্ষণ বল এবং এই বস্তুর উপরে এই যে প্রতিক্রিয়া বল, মানে যে বস্তুটা নিচ্ছে সেই বস্তুরই তোমার পিছন দিকে যে বলটা লাভ করতেছে অর্থাৎ ঘর্ষণ বল এবং ওই বস্তুর উপরেই প্রতিক্রিয়া বল, তাদের অনুপাতকে বলে থাকি আমরা ঘর্ষণ গুণাঙ্ক, রাইট? তো এখন এই যে এই ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল অর্থাৎ স্থিতিস্থাপক ঘর্ষণ বল, এখানে একটা জিনিস আছে, এই ঘর্ষণ বলের মানটা হবে সীমাস্ত মান, স্থিতিস্থাপক ঘর্ষণের সীমাস্ত মান। আসলে সীমাস্ত মান বলতে বোঝায় যে তোমার কতটুকু পরিমাণ সর্বোচ্চ ঘর্ষণ দিচ্ছে সেই বলটাকে বলে থাকি আমরা ঘর্ষণ বলের সীমাস্ত মান। অর্থাৎ ধরো এই যে তোমার তোমার হচ্ছে যে বই আছে, এই বইয়ের উপর ধরো একটা মার্কার আছে, এই মার্কারটা আমি সরাতে চাচ্ছি কিন্তু সরছে না, সরছে না, আমি সরাতে চাচ্ছি কিন্তু সরছে না, সে সরতেছে না, তো তলের সাথে একটা অনেক শক্তভাবে লেগে আছে এই জন্য সরতেছে না, সেটা তোমার স্থিতি ঘর্ষণের জন্য ছিল। তো এই স্থিতি ঘর্ষণের জন্য দেখো যে আমি বল প্রয়োগ করার ফলে কিন্তু সে সরতেছে না এবং তলের সাথে এক ধরনের বল লাভ হচ্ছে না, এক ধরনের ঘর্ষণ বল লাভ হচ্ছে, সেই ঘর্ষণ বলের পরিমাণ হতে পারে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, ধরে নিচ্ছি যে এর সাথে যে ঘর্ষণ বলটা সর্বোচ্চ 5 নিউটন পর্যন্ত হতে পারে, সেই 5 নিউটনের মানকে বলে থাকি আমরা সীমাস্ত মান। সো সীমাস্ত মান বা ওই প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলে থাকি আমরা ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করে থাকি, কিন্তু এটা স্ট্যাটিক ফ্রিকশন যার কারণে আমরা এখানে এস দিয়ে থাকি। সো এটা হচ্ছে তোমার এফ এস বাই আর না এফ মিউ এস, এটাকে বলে থাকি আমরা মিউ এস। ওকে, তো এটাকে বলে থাকি ঘর্ষণ গুণাঙ্ক। তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে ঘর্ষণ বল ইকুয়াল টু মিউ এস গুণ আর, এটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। ওকে, তো কতটুকু বল লাভ করতেছে, কতটুকু বল লাভ করতেছে ততটুকু সাথে আমার সরণ গুণ করলে কিন্তু আলটিমেটলি আমরা কাজ পেয়ে যাই, রাইট? সো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এবং কতটুকু সরণ হবে, সরণ তো এখানে হবে না, তাই না? সো এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে না। হ্যাঁ, বাট তোমার এখান থেকে যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু তোমার গতীয় ঘর্ষণের জন্য কাজে লাগবে। সো আলটিমেটলি কিন্তু সরণটা হচ্ছে না, এই জন্য আমরা এখান থেকে কাজ কিন্তু শূন্য পাচ্ছি। এখান থেকে আমরা আর একটা ডিসিশনে আসতে পারি। দেখো আমি এখান থেকে একটা ইকুয়েশন পাইছি না, দেখো তো যে আমি ইকুয়েশনটা হচ্ছে মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর, যেখানে এফ এসটা কি দেখো তো, এফ এসটা কি অংশটা না, আর আরটা কি এই যে প্রতিক্রিয়া বল। তাহলে ল্যামডা যদি কোণ করে থাকে আমি কি বলতে পারি না যে এইটা এইটা আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, যে লব্ধিটাকে এস দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে বলতে পারি না যে লব্ধি ইনটু কস ল্যামডা
রাইট? কারণ দেখো এভাবে আছে, যেখানে এইটা তোমার লব্ধি আর এটা তোমার কোণ, তাহলে আমি বলতে পারি না যে এইটা তোমার এস কস ল্যামডা আর এটা তোমার এস সাইন ল্যামডা। লব্ধি সম্পর্কে আগে বলেছি, রাইট? এটা তোমার ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসছো। তো এখন দেখো সিমিলার ওয়েতে আমি এখানে লিখতে পারি কি, যে তোমার এখানে এস কস ল্যামডা হবে আর এখানে হবে কি তোমার এস, এই অংশটা, এই অংশটা হবে তোমার এস সাইন ল্যামডা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো, যে মিউ এস ইকুয়াল টু, আমি এখানে আরেকটু লিখি যে এফ এস, কিন্তু আমি লিখতে পারি এফ এস টাই কিন্তু আসলে কিসের মান, এস সাইন ল্যামডার মান, আর আরটা কিসের মান, আরটা তোমার হচ্ছে এস কস ল্যামডার মান। এখন এই দুইটা মান তুমি এই ইকুয়েশনে একটু বসাই দাও, তাহলে কি হয় দেখো তো, মিউ এস ইকুয়াল টু এফ এস এর মান তোমার এইটা, সো এস সাইন ল্যামডা আর এখানে তোমার এস কস ল্যামডা, সো এখান থেকে কাটা দাও, সো আলটিমেটলি তোমার কি হবে ট্যান ল্যামডা। সো একটা ইকুয়েশন বললাম কি, মিউ এস ইকুয়াল টু ট্যান ল্যামডা। সো আমি এখান থেকে দুইটা জিনিস পেলাম, একটা জিনিস কি দেখো, একটা জিনিস হচ্ছে তোমার মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর, আর একটা পাশে মিউ এস ইকুয়াল টু ট্যান ল্যামডা, যেখানে এই ল্যামডাটা কি বলতো, ল্যামডাটা কিন্তু উল্লম্বের সাথে কোণ না, এটা একটু মাথায় রাখবা, এই ল্যামডাটা কিন্তু তোমার উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে অর্থাৎ প্রতিক্রিয়া বলের উলম্বের সাথে, প্রতিক্রিয়া বলের সাথে যে কোণটা, লব্ধি এবং প্রতিক্রিয়া বলের মধ্যে যে কোণটা উলম্বের সাথে কোণ, সেই কোণটা তোমার হচ্ছে ল্যামডা, এবং তার ট্যানের মান, ট্যানজেন্টের মানই তোমার কি হবে মিউ এস, মিউ এস, অথবা তুমি এভাবে নির্ণয় করতে পারো এফ এস বাই আর। এই ছিল তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে। নেক্সট আমি এই যে সমতলে আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি জন্য যে গতীয় ঘর্ষণের যে জিনিসগুলো হয় সেইগুলো আমি করাবো, আর স্থিতি ঘর্ষণ টপিকসটা আমি এখানে শেষ করতেছি। আই থিঙ্ক বুঝতে পেরেছো যে আসলে কাজ নেওয়ার জন্য এখান থেকে কাজ শূন্য আসতেছে, বাট আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পেলাম, একটা ইকুয়েশন এটা যেটা পরবর্তীতে লাগবে এবং আর একটা ইকুয়েশন এটা, দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন যেটা তোমার এমসিকিউতে আসে, আবার এখান থেকে কাজের মান কিন্তু পাচ্ছি না, বাট দুইটা ইকুয়েশন পরবর্তীতে লাগবে। ওকে, তো আমরা হচ্ছে টপিকসটা মোটামুটিভাবে, যদি কোনো সমস্যা থাকে এই টপিকসটাতে বা যদি কোনো কোশ্চেন থাকে বা কারোর মতামত থাকে তাহলে তোমার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি তোমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি অ্যাটলিস্ট তোমার দুইজন ফ্রেন্ডকে শেয়ার করো, নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।